ফুটবল আবিষ্কার করেছে ইংল্যান্ড আর ফুটবলকে পরিপূর্ণতা দিয়েছে ব্রাজিল বিশ্ব ফুটবল সংস্থা ফিফা আয়োজিত বিশ্বকাপ যেন ব্রাজিলের রেকর্ডের আরেক নাম ব্রাজিলের বিশ্বকর সব রেকর্ড দেখতে ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখুন এছাড়া এই ধরনের আরও নতুন নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলকে বিবেচনা করা হয় সবচেয়ে সফল দল হিসেবে ফিফার অধিকাংশ সময় বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকলেও বর্তমানে তারা অবস্থান করছে তিন নম্বরে ফিফা বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিল এ পর্যন্ত রেকর্ড পাঁচবার ফিফা বিশ্বকাপ জিতেছে উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো ও দু দুই সালে তারা বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে বিশ্বকাপ শিরোপা জয়ের এটি সর্বোচ্চ রেকর্ড শুধু কি তাই ফুটবল ইতিহাসে ব্রাজিলি একমাত্র দল যারা এ পর্যন্ত প্রতিটি ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছে আর তাই ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটাও তাদেরই হাতে এছাড়া বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটিও ব্রাজিলের বিশ্বকাপে ব্রাজিল সর্বমোট তিয়াত্তরটি ম্যাচ জিতেছে কোনো পরাজয় ছাড়া টানা তেরোটি ম্যাচ জয়ের রেকর্ডও আছে ব্রাজিলের এছাড়া সবচেয়ে বেশি কোয়ার্টার ফাইনাল খেলা দল ও ব্রাজিল তারা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে বার তবে এক আসরে বিশ্বকাপ জিতে পরের আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাওয়ার রেকর্ডও আছে ব্রাজিলের উনিশশো বাষট্টি সালের ফিফা বিশ্বকাপ জিতার পর উনিশশো সালের সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় তাদের টানা সবচেয়ে বেশি ম্যাচ অন্তত একটি করে গোল করার রেকর্ডটিও ব্রাজিলের তারা গোল বঞ্চিত হয়নি টানা আঠারোটি বিশ্বকাপ ম্যাচে বিশ্বকাপ খেলোয়াড়দের মধ্যে টানা সবচেয়ে বেশি ম্যাচে একটি করে হলেও গোল করা একমাত্র খেলোয়াড় ব্রাজিলের রোনালদো টানা এগারোটি ম্যাচে গোল করেছেন তিনি বিশ্বকাপে সবচেয়ে বেশি জোড়া গোল করার রেকর্ড ও ব্রাজিলের এই রোনালদোর তিনি চারটি ম্যাচে জোড়া গোল করেছেন তিনটি বিশ্বকাপে ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র তিনজন খেলোয়াড়ের তারা হলেন ব্রাজিলের পেলে কাফু ও রোনালদো এদের মধ্যে পেলের রেকর্ডটি সবচেয়ে সেরা তিনি একমাত্র তিনটি বিশ্বকাপ জয়ী খেলোয়াড় শুধু তাই নয় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ও কম বয়সে হ্যাটসিক করার খেলোয়াড়ও তিনি উনিশশো সালে বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে সতেরো বছর আট মাস বয়সেই হ্যাট্রিক করেছিলেন তিনি উনিশশো সালে নাইজেরিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন সময়ে নিজের ক্লাব সান্তোসের সাথে নাইজেরিয়ায় যান পেলে শুধুমাত্র পেলেকে দেখতে নাইজেরিয়ার বিবাদমান সব দলগুলো আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল এছাড়া বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি গোল করা দল ও ব্রাজিল উনিশশো সালে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সুইডেনের বিপক্ষে পাঁচটি গোল করেছিল তারা খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি তিনটি করে গোল করেন দুইজন ব্রাজিলের খেলোয়াড় তারা হলেন ব্রাজিলের বাবা ও পেলে এছাড়া খেলোয়াড় ও কোচ হিসাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা তারকা ব্রাজিলের মারিও জাগালো তিনি উনিশশো আটান্ন ও উনিশশো সালে খেলোয়াড় এবং উনিশশো ও উনিশশো সালে কোচ হিসেবে অংশগ্রহণ করেন অতীতের নিয়ম অনুসারে কোনো দল তিনটি বিশ্বকাপ জিতলে তাদের বিশ্বকাপ ট্রফিটি স্থায়ীভাবে দিয়ে দেওয়া হতো সে অনুযায়ী প্রথম বিশ্বকাপ ট্রফিটি ব্রাজিলকে দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে সে ট্রফিটি চুরি হয়ে যায় বর্তমানে ব্রাজিল ফুটবল ফেডারেশনের যে ট্রফিটি দেখা যায় তা মূলত সোনার প্রলেপ দিয়ে একটি নকল ট্রফি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে আরও তথ্যবল ভিডিও বানাতে উৎসাহিত করুন এছাড়া খেলাধুলার সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন